আসসালামু আলাইকুম। জীবন পরিবর্তন বার্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি বাড়িতেই এই ধরনের একটি ওয়াটার হিটার তৈরি করতে পারবেন, যা ব্যবহার করে আপনি চা, কফি অথবা ডিম সিদ্ধ করতে পারবেন খুব সহজেই, এবং এটা বানানোর জন্য আপনার তেমন কোনো দক্ষতার প্রয়োজন হবে না। মাত্র কয়েকটি জিনিস দিয়েই আপনি এটা খুব সহজে তৈরি করতে পারবেন এবং ইলেকট্রিসিটি ব্যবহার করে গরম পানি করে বিভিন্ন কাজেও লাগাতে পারবেন। তো চলুন এটা তৈরি করার জন্য কি কি ধরনের জিনিস লাগবে সেগুলো দেখে আসি। একটি 850 মিলি প্লাস্টিকের জগ, দুইটা স্টিলের চা চামচ, একটি এসি কর্ড, একটি এলইডি সাইকেলের টিউব, 100 কিলো ওহম রেজিস্টার, একটি চিকুন তার অল্প একটু, দুইটা ওয়াশার ও 1 ইঞ্চি নাট দুইটা, এবং যে কোনো ধরনের মগের মুটকি বা সিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে চামচের মাথায় এইভাবে ফুটো করে নিতে হবে যে কোনো ধরনের প্রেক দিয়ে অথবা ডিল মেশিন দিয়ে। ছিদ্র করার পর এই চামচটাকে এল আকৃতিতে দেখুন এইভাবে বাঁকা করে নিতে হবে, এবং ছিদ্রটা যেন 1 ইঞ্চি নাটের সমান হয়। ছিদ্রটা বড় হয়ে গেলে এটা দিয়ে পানি বের হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং বাঁকাটা যেন সুন্দর হয়, খুব বেশি না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এবং এই সিপিটার দুইটা ছিদ্র করতে হবে, একটার মধ্যে দিয়ে কর্ড ঢোকাতে হবে এবং অন্যটার মধ্যে দিয়ে এলইডি ঢোকাতে হবে। তো দেখুন জকের হাতলির নিচে একটি ছিদ্র করতে হবে, এর মধ্য দিয়ে কর্ড এবং সিপির মধ্য দিয়ে কর্ড দিয়ে ভিতরে কানেকশন দিতে হবে, এবং পাশের যে ছিদ্র আছে এই ছিদ্রের মধ্যে এলইডিটা দিতে হবে। দেখুন এইভাবে। এবার জকের নিচেই দুইটা ছিদ্র করতে হবে। ছিদ্র করার সময় সাবধানতা অবলম্বন করবেন যেন জকের তলাটা ফেটে না যায়। অনেক সময় জোরে চাপ দেওয়ার কারণে জকের তলাটা ফেটে যায়, তবে এজন্য আপনি তাতাল ব্যবহার করতে পারেন, তাহলে ছিদ্রটা সুন্দর হবে। এবং খেয়াল রাখবেন ছিদ্রটা যেন নাটের গোল আকৃতির থেকে বেশি বড় না হয়ে যায়, সেক্ষেত্রে আবার পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ছিদ্রটা সুন্দর করে করবেন এবং ছিদ্রর পাশে যে প্লাস্টিকটা উঠবে সেটা ছুরি দিয়ে কেটে ফেলবেন, এবং নাটটা ঢুকিয়ে পরীক্ষা করে দেখবেন ছিদ্রটা ঠিক আছে কিনা, এইভাবে ছুরি দিয়ে কেটে ফেলবেন। এরপরে সাইকেলের টিউবটা কেটে চারটা গোল আকৃতির গ্যাসকেট তৈরি করতে হবে কাইচে দিয়ে, এইভাবে কেটে কেটে। দেখুন এইভাবে কেটে কেটে তৈরি করতে হবে। এই গ্যাসকেটগুলো ব্যবহার করলে আমরা যে নাটগুলো লাগাবো তার গুঁড়ো দিয়ে যেন বের হয়ে না আসতে পারে, সেই জন্য দুইটা করে গ্যাসকেট ব্যবহার করতে হবে, এবং গ্যাসকেট এর মাঝখানে একটা করে ফুটো করতে হবে। দেখুন এইভাবে এইভাবে ভোমর দিয়ে ফুটো করে নিতে হবে। এইবার চামচের মধ্যে যে ছিদ্র করা হয়েছে তার মধ্যে নাট দিতে হবে এবং তার নিচে একটি তৈরি করা গ্যাসকেট দিতে হবে। গ্যাসকেট দিয়ে এবার জগের মধ্যে যে দুইটা ছিদ্র করা হয়েছে তার একটি ছিদ্রতে নাটটি ঢোকাতে হবে, এবং ফের আরেকটি গ্যাসকেট দিতে হবে, দিয়ে লোহার দুইটা যে ওয়াশার আছে এই ওয়াশার দিয়ে নাটের বোল্টটা লাগায়ে এভাবে টাইট দিয়ে দিতে হবে। একটু ভালো করে টাইট দিতে হবে, টাইট যদি কম হয় তাহলে পানি বের হয়ে আসতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং বেশি টাইট দিলে জকের তলাটা কিন্তু
ফেটে যেতে পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে। এবার ভিতরে দেখুন, এইভাবে এইভাবে দুইটা চামচ যেন সুন্দরভাবে সমান্তরাল থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার সিপিটা পিছনে সেট করে দেখতে হবে এবং এলইডির পজিটিভ প্রান্তের সাথে 100 kilo ওহমের যে রেজিস্টারটা আছে সেটা সংযোগ দিতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে, এবং এই রেজিস্টারের মাথায় যে চিকন তার আছে এই তার দিয়ে সংযোগ দিতে হবে। দেখুন এইভাবে এইভাবে সংযোগ দিয়ে এইবার পরিমাণ মতো তারটুক রেখে কেটে ফেলতে হবে। এইবার সিপির মধ্যে যে ছিদ্র করা হয়েছে ওই ছিদ্রের মধ্যে এলইডিটা চেপে ঢুকিয়ে দিতে হবে। তারপরে এই জায়গায় বুলুগান দিয়ে আঠা লাগিয়ে দিলেই হবে। জকের হাতলের নিচে যে ফুটো, এই ফুটোর মধ্যে এসি তারের মাথাটা ঢোকাতে হবে। তারপরে সিপির যে ফুটোটা আছে তার মধ্যে দিয়ে এসি কর্ডের মাথাটা ঢুকিয়ে দুইটা তার দুইটা চামচের নাটের গুড়ায় সংযোগ দিতে হবে, এবং এলইডির সংযোগটা দুইটা নাটের সাথে লাগিয়ে দিয়ে এলইডির গুড়ায় বুলুগান দিয়ে একটু আঠা লাগিয়ে দিতে হবে, এবং সিপির চারিধারে বুলুগানের আটা দিয়ে এটা জকের নিচেই এঁটে দিতে হবে। তাহলেই হয়ে গেল একটি ওয়াটার হিটার। চলুন পরীক্ষা করে দেখা যাক ঠিকঠাক কাজ করে কিনা। তবে সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে, পানি ঢালার আগে যেন এটা কখনোই বিদ্যুতে সংযোগ না দেওয়া হয়, তাহলে মারাত্মকভাবে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ যখন এটা বিদ্যুতে সংযোগ দেওয়া হয় তখন দুইটা চামচেই কিন্তু ইলেকট্রিসিটি চলে আসে। এই অবস্থায় আমরা যদি কোনোভাবে পানিতে হাত দেই তাহলে কিন্তু শক খেতে পারি। এজন্য পানিটা ঢালার পরে এসি কর্ডটা বিদ্যুতে সংযোগ দিতে হবে। সংযোগ দিয়ে দেখতে হবে নিচের এলইডিটা জ্বলছে কিনা। যদি এলইডিটা জ্বলে তাহলে বুঝতে হবে যে পানিটা গরম হচ্ছে। দেখুন নিচের এলইডিটা হালকা কিন্তু জ্বলছে। এবার মুটকিটা খুলে দেখা যাক, পানিতে হালকা বুদবুদ উঠতে থাকবে। দেখুন হালকা হালকা ভাবে ফুটছে। কিছুক্ষণ পরেই এটা খুব জোরে টকবক করে ফুটতে থাকবে। একটু অপেক্ষা করুন, দেখুন এইভাবে ফুটতে থাকবে। এইভাবে দেখুন পানিটা কিন্তু খুব জোরে জোরে ফুটছে। তো পানি তখনই ফোটে যখন 100 degree তাপমাত্রায় চলে যায়। তো দেখুন এখন পানির তাপমাত্রা কিন্তু 100 degree। সো এটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারবো। সবশেষে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, যদি এই ভিডিও দেখে আপনার এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন। কারণ শেয়ার করে আপনি নিজে আপনার প্রিয়জনদের সাহায্য করতে পারেন, যেন তারাও উপকৃত হতে পারে। যতগুলো লাইক আসবে আমি বুঝবো ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি। আর যে কোনো ধরনের সাহায্যের জন্য কমেন্ট করুন, কেননা আপনাকে সাহায্য করতে পারাটা আমাদের আসল উদ্দেশ্য। আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কানেক্টেড থাকুন। ইউ ক্যান চেঞ্জ ইওর লাইফ বাই চেঞ্জ ইওর থট। থ্যাংক ইউ ফর ওয়াচিং।